ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বর্তমানে হাজার হাজার ইউনিভার্সাল ক্রেডিট দাবি অ্যাসেসমেন্ট করছে এবার এই দাবিদারদের বেনিফিট ডিপার্টমেন্ট তাদের ব্যাংক স্টেটমেন্টে জমা দিতে বলা হয়েছে বেনিফিট দাবিদারদের ব্যাংক বিল্ডিং সোসাইটি ক্রেডিট ইউনিয়ন পেপাল এবং গ্যাম্বলিং ওয়েবসাইট সহ তাদের কাছে থাকা সব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের নথি জমা দিতে হবে ডিডাব্লিউপি অন্য কোনো ইরেগুলার বা সন্দেহজনক ট্রানজেকশন চিহ্নিত করার পাশাপাশি যে কোনো আনডিক্লেয়ার্ড ইনকাম বা সেভিংসের বিষয় তদন্ত করবে কেউ কোনো ইনকাম বা ট্রানজেকশন পড়ে থাকলে তার ইউনিভার্সাল ক্রেডিট প্রভাবিত হতে পারে ডিডাব্লিউপি জানিয়েছে আপনার সঠিক বেনিফিট পেমেন্ট এবং সাপোর্ট অব্যাহত রাখতে আপনার ইউনিভার্সাল ক্রেডিট দাবি অ্যাসেসমেন্ট করা হতে পারে আপনার দাবি পর্যালোচনা করা হলে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে আপডেট জানাবে এতে আপনার ডিটেলস নিশ্চিত করতে এবং একটি ফোন ইন্টারভিউ নিতে আপনাকে কিছু নথি পি এর কাছে পাঠাতে হবে আপনার অনলাইন অ্যাকাউন্টে মেসেজ পাওয়ার পর আপনার আইডি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে বলা হবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং আপনি যে পরিমাণ ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন সে সম্পর্কে আপনার নথি শেয়ার করা লাগতে পারে উদাহরণস্বরূপ আপনাকে আপনার হাউজিং খরচ ইনকাম বা অন্যান্য আয় এবং সেলফ এমপ্লয়মেন্ট সম্পর্কে নথি প্রদান করতে হবে এছাড়া আপনার সেভিংস চাইল্ড কেয়ার কস্ট হেলথ কন্ডিশন কেয়ার নিতে গিয়ে খরচের নথি দেখানো লাগতে পারে এছাড়া আপনার বেনিফিট দাবি নিয়ে আলোচনা করার জন্য আপনাকে একটি ফোন ইন্টারভিউ এর আমন্ত্রণ জানানো হবে আপনি যদি ইন্টারভিউতে উপস্থিত না হন তাহলে পেমেন্ট বন্ধ করা বন্ধ হয়ে যেতে পারে রুমানা রাখি রানার টিভি লন্ডন